এখানে এই জিনিসটা কি লাগাছে বুঝতেছি না এত বড় একটা খাঁচা লাগা রাখছে এই খাঁচার ভিতরে কি ও আচ্ছা এইগুলা মনে হয় এই যে হোয়াইট কালারের মেবি ইলেকট্রিসিটি ট্রান্সমিটার আই ডোন্ট নো ইলেকট্রিসিটি তো আগে থেকে আছে এখানে এইগুলা লাগানোর কারণ কি কেউ জানলে বলেন তো এই বড় বড় জিনিসগুলা কি যতটুকু খেলবেন কখনোই হচ্ছে বোর্ড হবেন না এই ওয়ার হ্যামার যে লেভেলে যান না কেন আর এক একটা অ্যাবিলিটি এক একটা ফিনিশার খুবই জোস আপনাকে সেই পুরান কালের গেম খেলার ফিলিং এ নিয়ে যাবে আর এখনকার কারণ ম্যাক্সিমাম গেম কি হয়ে গেছে জানেন গেমের ভিতর হচ্ছে মাইক্রো ট্রানজাকশন আপনি এরকম স্কিন কিনতেছেন এই উইপন কিনতেছেন এই সেই টাকা দেওয়া লাগে সবকিছু কিন্তু আগের গেম গুলা কেমন ছিল একবার টাকা দিয়ে কিনবেন এবার খেলবেন আর কোনো প্যারা নেই কিন্তু এখন মনে করেন এই এডিশন ওই এডিশন এই ডিএলসি এই স্কিন অনেক কিছু এই ওয়ার ইজ গোয়িং অন এভ্রি ওয়ান সবাই কেমন আছেন এখন হচ্ছে ধানমন্ডি শঙ্করে আছি সাইডে দুইটা কুকুর শান্তিতে বসে আছে একটু আগেই হচ্ছে হিট ওয়েভ থেকে একদিনের জন্য আমরা মুক্তি পাইলাম কারণটা হলো সকাল এগারোটার দিকে সেই লেভেলের একটা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম সবকিছু ভাষা টাসা নিয়ে গেছে প্রচুর বৃষ্টি ছিল আমি নিজেই ওই বৃষ্টিরVictim ছিলাম রাস্তাতে আমি তখন জাস্ট অ্যানারির মোর পার হয়েছি ওই সময়টাতে প্রচুর বৃষ্টি দেন রাস্তা সাইডের একটা দোকানে দাঁড়া ছিলাম পরে দেখি যে বৃষ্টি কমে না দেন আমি চিন্তা করলাম যে যেই জোরে বৃষ্টি হইতাছে যদি পানি উঠা যায় তাহলে তো সমস্যা তারপর আমি কি করছি ব্যাগের ভিতরে একটা পলিতে ফোনটা নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আবার বাসায় চলে আসছি তারপর দেখি যে আর 10 মিনিট পরে বৃষ্টি থেমে সবকিছু ঠিক ওইদাই ভিজলাম আর কি তো এখন যাইতাছে আমি জার্মান ক্লাসে আর মোটরসাইকেলে হই বাজে হচ্ছে দুইটা তিপ্পান্ন যদিও আমার ক্লাস হচ্ছে চারটা বাজে তারপর একটা কাজ আছে এই জন্য আমি একটু আগে আগে বের হইতেছি ওখানে মোটর রেখে তারপরে কাজটা সারবো অ্যান্ড আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা হালকা চেঞ্জ করা লাগতে পারে ওইটা হচ্ছে অ্যাঙ্গেলটা একটু ডান দিক লাগবে আর একটু উপরে ওর রিক্সা রে পিছনে না থাকায় ধাম করা ঘুরা দেয় ঘুরানোর পরে তারপরে পিছা থাকায় এগুলার অত্যাচার জীবনে থামবে না ঢাকার রাস্তায় রিক্সারে কখনো কন্ট্রোল না আনা পসিবলও না আর এরকম ভাবে উল্টা পাল্টা ট্রাফিক ল মেনে চলে সবচেয়ে বেশি হচ্ছে এই ব্যাটারি রিক্সা নর্মাল রিক্সাগুলাই গুলাই সাইকেল গুলা উল্টা ট্রাফিক মেনে চললে তাও মানা যায় কারণ সাইকেল হচ্ছে চিকন চাকন জায়গা দিয়া পার হয়ে চলে যেতে পারে কিন্তু রিক্সার মতো একটা জিনিস এটা যদি উল্টা পাল্টা চলে তাইলে জিনিসটা খুবই রাগ লাগে মাত্র বৃষ্টি পড়ার কারণে আজকে ধানমন্ডি লাগবে আমি এখন যাব আর ঠিক এই জায়গাটাতেই ওই কাহিনীটা হয়েছিল এখান দিয়ে হচ্ছে ওই মেয়েটা অন্যদিকে টাকা রাস্তা পার হইতেছিল পরে আমি কোনো মতে থামছি উল্টা সে আমারই বলে যে স্লো করলেন না কেন আমি থামার জন্য এসে বেঁচে গেল যেটা আমি ভিডিও ক্যাপশনে দিয়েছিলাম যে ব্রেন লেফট দা চ্যাট ওরকম অবস্থা আর কি একজন সাবস্ক্রাইবার ভাই আবার কমেন্ট করছে যে ব্রেন লেফ দা বডি যাই হোক ওই ব্যথা আমার কয়েকদিন ধরে ভোগান্তি দিছে এখন ব্যথা নাই ফাইনালি আবার সুস্থ হয়ে গেছি তবে রিক্সাতে আসলে তিনজন বৈশাখ ছিল তো তিন জনের বিভিন্ন জায়গাতে নিউজের প্রেডিকশন দিতেছিল যে নেক্সট এক সপ্তাহ পুরো হিট ওয়েভ থাকতে পারে এবং এক জায়গাতে দেখলাম যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসও হবে আমি জানি না ওইটা রিয়েল নিউজ নাকি ফেক নিউজ তবে প্রচুর পরিমাণে মানুষ এটা শেয়ার দিছিল যে বাংলাদেশের যে ম্যাপটা আছে ম্যাপের উপরে পুরো রেড দেওয়া এন্ড লেখা আছে হচ্ছে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উঠা যাবে টেম্পারেচার ওইগুলো দেখে তো ডিপ্রেশনে পড়ে গেছি কারণ আমার তো সারাদিন বাইরে থাকা লাগে এমন না যে ঘরে শুয়ে থাকতে পারবো আর যেদিন সারাদিন উদ্বাস থাকে ওইটা ভিন্ন জিনিস তখন সারাদিনই হচ্ছে এসির ভিতরে থাকাতে আর অতটা টের পাওয়া যায় না যে বাইরে কি লেভেলের গরম বৃষ্টি হলেও টের পাওয়া যায় না গরম থাকলেও টের পাওয়া যায় না কিন্তু একদিনের জন্য বলা যায় আমরা হিট ওয়েভ থেকে মুক্তি পেলাম আর কি কালকে থেকে দেখবেন যে আবার গরম শুরু হয়ে গেছে যদি বৃষ্টি বৃষ্টি না হয় তবে আগের কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং সবাই চিন্তা করতেছিল তবে জিনিসটা হচ্ছে ঢাকার এসে যে পানিগুলা হয় পানিগুলো তো নদীতে যায় নদীর থেকে পরে এগুলা কিন্তু ঢাকার বাইরেই যায় বিভিন্ন জেলাতে এবং শুনছিলাম নোয়াখালীতে নাকি আবার পানি উঠে গেছিল তো আমরা যারা একটু উঁচু জায়গাতে আছে আমাদের পানিগুলো তো নেমে যায় রাতের মধ্যে কিন্তু ওগুলা তো আবার ওইখানে গিয়ে বিশাল ঝামেলা করে এখানে এই জিনিসটা কি বুঝতেছি না এত বড় একটা খাঁচা লাগা রাখছে এই খাঁচার ভিতরে কি ও আচ্ছা মনে হয় এই যে হোয়াইট কালারের মেবি ট্রান্সমিটার নো ইলেকট্রিসিটি তো আগের থেকে আছে এখানে এইগুলা লাগানোর কারণ কি কেউ জানলে বলেন তো এই বড় বড় জিনিসগুলা কি যাই হোক ধানমন্ডি লেকের ব্রিজে উঠে গেলাম আর মাত্র বৃষ্টি হয়েছে লেকের পানি দেখছেন কত দূর চলে আসছে বিভিন্ন মানুষেরা প্যাডেলিং নৌকাও চালাইতেছে আজকের ভিডিওতে জাস্ট এই ঠান্ডা বাতাসের মধ্যে ক্যাজুয়াল একটা রাইড দিতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি সেই সাথে আর এরকম ঠান্ডা বাতাস আবার কবে পাবো ঠিক নাই কারণ বলা হচ্ছে যে হিট ওয়েভ আসতেছে অবস্থা খুবই বেগতিক হয়ে যেতে পারে কিন্তু ফিউচারে যাই হোক ওইটা পরে চিন্তা করি রাইট নাও ঠান্ডা বাতাসটা অনেক এনজয় করতেছি আর বৃষ্টিতে ভিজে বাসা যাওয়ার পরে পুরাটা দুপুর পর্যন্ত হচ্ছে আমি গেম খেলছিলাম গেমটার নাম ছিল হচ্ছে ওয়ার হ্যামার ফোরটি থাউজেন্ড স্পেস মেরিন টু অ্যান্ড এটা শেষ করার পরে আমি ছোট্ট একটা রিভিউ দিতে পারি কারণ গেম রিভিউ মুভি রিভিউ তারপরে বইয়ের রিভিউ দিতে আমার খুবই ভাল লাগে আর আমি তো গেমের পোকা প্রচুর গেম খেলি আমি তবে বেশি খেলা হয় হচ্ছে ভ্যালোরেন্ট ভ্যালোরেন্টে আমার কত আই গেস দেড় হাজার থেকে দুই হাজার ঘন্টার উপরে হয়ে গেছে প্লে টাইম রাতে ফ্রেন্ডের সাথে ওই ভ্যালোরেন্ট খেলতে বসা হয় ভ্যালোরেন্ট শেষ হয় হচ্ছে দেড়টা দুইটার দিকে তারপরে আমি এডিট করতে বসি এডিট শেষ হয় তিনটার দিকে আপলোড করে তারপরে আমি হচ্ছে ঘুমাই এ হচ্ছে আমার অবস্থা ঘুমহীন জীবন আর কি আর আমি যে গেমটা খেলতেছি স্টোরি গেম যেটা হচ্ছে স্পেস মেরিন এই গেমটা আসলে এবারের গেম অফ দ্য ইয়ার হতে পারতো আরেকটা গেম আছে ওইটা হচ্ছে স্পেস মেরিন এর থেকেও বেশি জোস লাগছে সবার কাছে এবং সবার রিভিউ পজিটিভ আসছে হচ্ছে ব্ল্যাক মিথ হুকং আর ব্ল্যাক মিথ হুকং গেমটা আসলে পুরো ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে স্টিমে এত পরিমাণে এটা সেল হয়েছে জাস্ট এক সপ্তাহের ভিতরে সব গেমের রেকর্ড ছাড়া চলে গেছে আর কি যারা পিসি গেম খেলেন পিসি গেম লাইক করেন তারা তো সবাই হয়তো স্টিমের কথা জানে স্টিমের ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম মানুষেরা গেম কিনে গেম খেলে তো স্টিম হচ্ছে কারেন্ট নাম্বার অফ প্লেয়ার্স হচ্ছে ব্ল্যাক মিথ ওকং সব রেকর্ড ছাড়া গেছে এবং হচ্ছে আর্নিং মেবি ওয়ান বিলিয়নের মতো অলরেডি হয়ে গেছে আর স্পেস মেরিন টু এটা হচ্ছে জাস্ট তিন দিনে মনে হয় একটা রেকর্ড করছিল প্রচুর পরিমাণে সেল হয়েছিল কারণ আসলে ওয়ারহ্যামার হ্যামার ফর্টি এটার হিস্টোরি অনেক ওয়ারহ্যামার মানুষেরা হচ্ছে আগে বিভিন্ন কার্ড বিভিন্ন রোল প্লেইং গেম এইগুলাও খেলতো এবং ওইখান থেকে আর কি গেম অ্যাডাপ্টেশন হয়েছে পিসি গেম অ্যাডাপ্টেশন আর কি আর ওয়ারহ্যামার এর এক একটা বস আর কি জোস এবং এক একটা এনভায়রনমেন্ট ডিজাইন পুরো অ্যামেজিং যতটুকু খেলবেন কখনোই হচ্ছে বোর্ড হবেন না এই ওয়ার হ্যামার যে লেভেলে যান না কেন আর এক একটা অ্যাবিলিটি এক একটা ফিনিশার খুবই জোস আপনাকে সেই পুরান কালের গেম খেলার ফিলিং এ নিয়ে যাবে আর এখনকার ম্যাক্সিমাম গেম কি হয়ে গেছে জানেন গেমের ভিতর হচ্ছে মাইক্রো আপনি এরকম স্কিন কিনতেছেন এই এই সেই টাকা দেওয়া লাগে সবকিছু কিন্তু কেমন ছিল একবার টাকা দিয়ে কিনবেন এবার খেলবেন আর কোনো প্যারা নেই কিন্তু এখন মনে করেন এই এডিশন ওই এডিশন এই এই স্কিন অনেক কিছু তো ওয়ার হ্যামার আপনি যখন খেলবেন তখন আপনার কাছে এগুলো কিছু ফিল হবে না যে আমার নতুন কিছু দরকার অথবা নতুন কিছু কেনার দরকার তারা আপনাকে গেমের মধ্যে এসব কিছু অফার করবে না আমি কি বেরো যেতে পারবো আচ্ছা থাক গাড়িটারে ঘুরাইতে দেই এই চিপা রাস্তাটাতে গাড়ি ঢুকাইছে আবার ঘুরাইতেছে এই জন্য লাগে ঝামেলা নাইস এবার আপনি বের যান ভেরি গুড আর আমি ব্ল্যাকমিথ হুকং গেমটা কিনি নাই গেমটা এখনো খেলিও নাই কিন্তু ওয়ার খেলছি তো ওয়ার খেলার দিক দিয়ে আমি বলতে পারি যে এই বছরের আমার কাছে আমি যতগুলো গেম খেলেছি এই বছরের ওগুলোর ভিতরে গেম অফ দ্য ইয়ার বলা যায় আর ব্ল্যাক মিথ ওকং এর আমি গেম প্লে দেখবো খেলা হতে পারে হয়তো অনেক পরে কিন্তু গেম প্লে ভিডিও দেখে নিবো আর কি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করি জাস্ট একটা ক্যাজুয়াল রাইট ছিল এবং আপনাদের সাথে গেম হিট ওয়েভ এগুলো নিয়ে কথা বললাম আই হোপ ইউ গেস লাইক দিস ভিডিও ইফ ইউর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব তো সিনো নেক্সট ওয়ান সে ভালো থাকেন সাবধানে রাইড করেন টাটা বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা শর্টকাট শিখাই ওইটা কি জিনিস জানেন এই যে এখান দিয়ে হচ্ছে এই বিল্ডিং এর ভিতরে যে গ্যারেজের জায়গাটা এখান দিয়ে বের হয় এই রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া যায় এটা একটা জোর শর্টকাট